আশুর সাথে কথা হইছে? আছে কয়েকটা, দিতে পারবে যখন তখন? তাহলে কখন? জোরে জোরে দে, জোরে জোরে মানে জোরে জোরেই দে ভাই। একটু বলেন না, আশুভের সাথে দেখা করা যাবে? আশু ভাই, কাকি ডাকে। এ কি হইছে? কাকিনি মাসে ভর্তা রামছে। আমারে গিয়া কই আইতাছি, পার্লারে আছি। ভাই বুঝলামই না এটা কোন ধরনের কথা হইলো। এতবার বললাম যে আমাদের আশুভের সাথে একটা জরুরি দরকার আছে, আর আপনি কোনো রেসপন্সই করলেন না, এটা কি? ভাই আমারে আশু নামে খালি আমার আপন লোকরাই জানে, বাইরের লোকজন আমারে এই নামে ডাকলে আমি কথা কই না। আমরাও তো আপন, আমরা আশু নামে ডাকি। এক্সকিউজ মি ভাইয়া, আরো বেশি দেরি হবে? আসলে আর একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমাকে একটা কাগজ কলম দিবেন প্লিজ। সমস্যা নেই, যে কোনো একটা কাগজ হলে হবে। থ্যাংক ইউ। এই যে আমি আর আমার স্কুলে তোর মা আর তোর নাম, এটা তোর মায়ের ষাট জন্মদিন ছিল। তোর মায়ের বেশি জন্মদিন পালনের সৌভাগ্য হয়নি, মৃত্যুদিন পালনের দুর্ভাগ্য হয়েছে বেশি। চল কই যাবি? সাতারার দিকে। Thank you.
বাস্তব বুঝছস? বাস্তব দেখছস জীবনে? আমার চেয়ে বেশি দেখছস? পাল আমার পালটা বুঝো তুমি। এই বেটা বাস্তব তো বুঝছস? বাস্তব তো বুঝছস তুই? বুঝছস বাস্তবতা? থাকছস সস্তা জীবনে? আমরা থাকছি আবার মেশিনারি যে কিছু রাখছে। ভাইয়া লাভলু ভাই, লাভলু ভাই আমার অত্যাচার করে। প্যান্টটা আসলে খুব একটা বিক্রি করে দাম টাম পাবেন না, আর আপনার খবর তো আসবে না। ওরে প্যান্ট ছাড়া বাজে লাগছে, প্যান্টটা থাকতে, এই প্যান্ট ছাড়া থাক। লাভলু ভাই জুয়া খেলে কি হবে বুঝছস? উনারা কিন্তু মনে দিক দিয়ে অনেক বড়, আমরা অনেক আদর করি। নতুন এসেছ তো, কিছুক্ষণ পর টের পাবি আর কি, বুঝছিস? লাভলু ভাই ওই গেঞ্জিটা যদি, গেঞ্জি দরকার নাই, যেই গরম পড়ছে অস্থির লাগতেছে আমার। আপনি কাজ করেন, অর্থ কিছু পরে আহেন, আরাম পাবেন।
ভাই এমনি আসছি। যা আরো জুয়া খেল, বুঝে খেলতে বললে ব্যবসার চেয়ে জুয়া ভালো। তো খুব বুঝছো তো, আজকে হাফ প্যান্টের মতো দিয়ে দিতে গেছিলে, আজকে একটু কম বুঝছি। কালকে কি পরীক্ষা দেবো দুপুরে? কালকে পরীক্ষা কই টেবিলে বমু এন বই রিজে হাজ হতে। তুই আসস না, ব্যবস্থা করবি। কালকে জোয়ার মতো হইব পরীক্ষা দেখো। সালামালাইকুম ভাইয়া, ভালো আছেন? এই তো। আচ্ছা, আপনাদের এখানে মেনুর মধ্যে সবচেয়ে ভালো ফুড যেটা সেটা একটু রেডি করে রাখেন। আমার গেস্ট আসতেছে, গেস্ট আসার সাথে সাথে সার্ভ করে দিবেন। ওকে, থ্যাংক ইউ। আমি ওদিকে গিয়ে বসলাম। আমি কি বললাম? আমি তো কিছু বলি নাই।
সাথে এরকম কইরো না, প্লিজ প্লিজ এরকম কইরো না। কি আমি প্রেমার সাথে কেন কক্সবাজারে যাবো? প্রেমা আমার কে? প্রেমা তো আমার এক, তুমি কি আমার এক? বাবা তুমি তো আমার এক ভাই। কক্সবাজার গেলে তো আমি তোমার জন্য যাবো, তুমি বুঝো না কেন এরকম কইরো না আমার সাথে। আমি একটু নিচে গেলাম। হ্যাঁ, আমি আমার ধরতেছে, আমি কথা বলছি। কি বলছে? বললো এরকম তোর সাথে অনেক মিসবিহেভ করছে, আবিরকে বইলো আই এম সরি। ও সরি বলছে? শুধু সরি বেটা, কান্নাকাটি করছে না? বললো তো কানছে ও। হ্যাঁ ওই তো গেল নাকি ওর আন্টি কান্টি? না ওই কানছে। হ্যাঁ ওই ছিল ওর বাবা। এবং ওরে ও তোর অনেক পছন্দ করে, মাফ চাইছে, তোর জন্য ফিল করতেছে। আচ্ছা মন খারাপ করিস না, বাদ দে। হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন হবে। আর কক্সবাজার নিয়েও বললো। হ্যাঁ কি বলছে? কক্সবাজার নিয়ে বললো ও কক্সবাজার যাচ্ছে না। কক্সবাজারে যাবে না? কিন্তু ওই তো আমার বললো কক্সবাজারে যাবে। ওটা জানানোর জন্যই ফোন দিছে। ও যাবে হচ্ছে কই যেন যাবে রে? আমি কই দিছি সব কথা তুই লিখবি বড়া। ও যেতেছিল কি এতে ওই তোর খাগড়াছড়ি? খাগড়াছড়ি যাইতেছে। খাগড়াছড়ি? তাইলে কি আমি তো খাগড়াছড়ি যাবো ওর সাথে সাথে? বেকুব নাকি তুই? পাগল ও, ওর সাথে এই জন্যই ঝগড়া হয়। একটা বলছে ওটা কি চেঞ্জ হতে পারে না, এটা বলার জন্যই ফোন দিছে। ও কক্সবাজার যাচ্ছে না, খাগড়াছড়ি যাচ্ছে। বাস্তব কথা ওরে মারতে মোচে না কত বিকুব একটা। আচ্ছা তোর সত্যি কথা বলতো, তোর কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যটা ছিল কি? আমরা ফ্রেন্ড মানুষ, আমাদের বলতে পারি, সত্যি কথা বল। আচ্ছা আচ্ছা ওরে আর কি আমার ধরবো? আচ্ছা বাদ দে, তুই গাচ্ছ এখন। উদ্দেশ্য কি ছিল? প্রেমা তোর এক্স গার্লফ্রেন্ড নাকি ফারিয়া তোর বর্তমান গার্লফ্রেন্ড? প্রেমা বুঝছি দেরি করছে আনসার দিতে, তার মানে প্রেমা বুঝলিস? তাহলে তুই কক্সবাজার যা, যেহেতু ফারিয়া যাচ্ছে না কক্সবাজার, তুই তো ফ্রি। কিন্তু ফারিয়া যদি যায় না ফেলে? ওরে মারুম বাদে, বুঝাই কর না বুঝলে পর মানুষ। ফারিয়ারে বলবে নাকি? তুই বলবি? তোর কি মাথা খারাপ? তা আমি বলবো? মনে তো হয় না। সাব্বির কইবো? আমি তো না। তাইলে কেউই বলবে না, এত চিন্তা কিসে? এত লয়াল থেকে কোনো লাভ নেই। বাসের টিকিট কেটে এলা। আরে তো প্লেনের টিকিট কাটবো। হ্যাঁ প্লেনে কাট। হ্যাঁ প্লেনে যাবো। কিন্তু তিনটা টিকিট কেন? আরে কলি তো, ও যাবো আমি যাবো তুই যাবি, শেষ। ও তোরাও যাবি? তোমরা যাবো না? ঠিক আছে আমরা না যাই, ফারিয়ারে জানাই যে ও কখনো যাইতে চায় না। জানা? আরে দূরে দূরে জানা জানা পা জানা নাকি? তোরা আবি ফোন কাট। এইট কত? প্লিজ তোরা যাবি। সব সময় বুকে সাহস, অন্তরে বিশ্বাস আর পকেটে অনেক টাকা রাখ, কারণ আমাদের হাতে একটু বড়। এখন যা, গা থেকে অনেক গন্ধ বেরিয়েছে তোর, সর দূর। টিকিটটা দ্রুত করতে হবে, যাও। একটা কথা বলি, আমরা যদি প্লেনেই যাই তাহলে জানালার পাশে কিন্তু আমি বসবো। আর এটা বাস্তা বন্ধু, জানালা খুলতে পারবি না। জানালার পাশে যে কথা, মাঝখানে দাঁড়ালো বসা সব একই কথা। তোর বংশ তো বোধ হয় প্লেনে জানে মুরুপুরে হজে গেছে কিসে? স্টিমারে? কে আসছে? স্টিমারে গেছে বোধ না? অনেক আগে তো স্টিমারে গেছিল। থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাক, অ্যাডভান্স দিয়ে আসিস। ভাই ব্যাগটা লে, বুঝছো? ভিতরে কাছে জিনিস সাবধান। কি কাছে জিনিস? আমার ঘড়ি।
খেয়ার করি। এই কি হইছে, কি অবস্থা তোমাদের? কি হইছে আজিব তো? ম্যাক তোমার পাগল মতো পছন্দ করে ম্যান। ভাই কথা কথা, এত পছন্দ একটা মেয়ের একটা ছেলে করে কেমনে? ম্যাক কোথায়? ম্যাক ওদের রুমে ওয়েট করছে। কেন বলতো? তোমার সার্ভিস দিবে। সকাল 6টা থেকে আমাদের বের করে রাখছে যে রুমটা কে গেলা। কয়তরা বাড়ি যা। ভাই তো প্রেম ভাই। ওরে আল্লাহ মাশাআল্লাহ রে ভাই। ওকে 500 কত? 500 আর 500 আর 500 চক। ওকে চাপ এদিকে। হ্যাঁ এদিকে 500 12। তুমি আমার লাইফে কি ছিল তুমি জানো? তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পারছি তুমি কি ছিলে। তুমি আমার লাইফের এক্স না, তুমি আমার লাইফের এল। এল ফর লাভ, এল ফর লাইফ। কে কে? আচ্ছা একটু ওয়েট করো, এখনই আসছে। কে? তোমার রুমে কে? বিশ্বাস করো, ও বুঝতেই পারতেছে না আমি তোমাকে কত ভালোবাসি। এটা হইতে পারে? বোকাবে বোকা পুরা, একটা গাধা গাধা, বিশ্বাস করো একটা গাধাবে। আরে আমি তোমার আমার বোনের নজরে দেখি, আমরা কত হ্যাপি না বলো বাচ্চা, ওই কেন আমারে ডিস্টার্ব করতেছে? তোর কি শীত লাগতেছে? ওই এসি বন্ধ কর। মাফলার দেই। ওই ব্যাটা আমার কি গলায় ঠান্ডা লাগতেছে? না না গলায় না, যেখানে ঠান্ডা ওখানে মাফলার দেই। উনি আমাদের মাঝে আর আল্লাহ ঠান্ডা লাগে কোকাবি বরফ লইলাম। তোমার বাতাস আমার প্রাণ।
এই গানটা শুনলে কেমন যেন লাগে। এই গানে কি একটা আছে, গানটা শুনলে মনে হয় এদেশটা আমার, এদেশের ভালো মন্দ সবকিছু আমার। এদেশের জন্য কিছুটা করতে পারলে জীবনটা গর্বে ভরে উঠবে। বাট আই এম নট দ্যাট লাকি। দেশের সবচাইতে ক্রাইসিস মোমেন্টে দেশেই থাকতে পারলাম না। তুমি এভাবে কথা বলতেছো কেন? যুদ্ধের সময় তো তুমি দেশে ছিল না। আমরা কেউ তো বুঝতে পারি নাই পরিস্থিতি এমন হবে, আর এমন তো না তুমি দেশে ফেরার জন্য ট্রাই করো নাই। সে সময় সুযোগ পরিস্থিতি হয়ে ওঠে নাই। তুমি সব সময় নিজেকে দোষ দাও কেন? থ্যাংক ইউ বউ, থ্যাংক ইউ। তোমার এই সান্ত্বনার জন্যই এখনো আমি ঠিকঠাক আছি। এটা সান্ত্বনা না, সত্য। আর নিজেকে আর নাকি বললা কেন? আমার সঙ্গে বিয়ে হয়েছে তাই। আরে ক্যাপ্টেন, তুমি হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তাই না? রাইট। জানো, শুধু স্কুল না, অফিস আদালত সব জায়গাতেই দিনের শুরুটাই হওয়া উচিত জাতীয় সঙ্গীত দিয়ে। এই গানের ভিতরে কোথায় একটা ম্যাজিক আছে, যে ম্যাজিক মানুষকে দেশকে ভালোবাসতে শেখায়, দেশকে বুঝতে শেখায়, দেশকে জানতে শেখায়। ঠিকই বলছো। ওই যে সিনেমা হলে জাতীয় সঙ্গীত হয়, সবাই উঠে দাঁড়ায়, দু একজন ওঠে না, তখন আমার মনে হয় কি জানো, এই দু একজনকে না মানে শান্ত বাজারে যাও। একদম দাও। ওই কি করছ? হ্যাঁ, আমি একলা একলা বাজার করি, বাড়ি যা। সময়ের কাজ সময়ে করতে হয়, এর লেগেই তো স্কুলে রচনা লেখাইছিল সময়ের ব্যাপারে, যাতে করে আমরা সময়ের গুরুত্ব বুঝতে পারি। আমি তোরে কইতাস, পেপারে লেখা থাকবো কেন? আজকের কাজ আজকে করতে হয়, বুঝছিস? আজকের কাজ আজকে না করলে কালকে করতে হইব, আবার কালকের কাজ কালকে না করলে পরশু দিন করতে হইব। এভাবেই কাজ জমা হইতেই থাকবো। এর লেগা সময়ের কাজ সময়ে করতে হয়, তা না হইলে বিপদে পড়তে হয়। কি হিসাব কো না? কিছুই হয় নাই, কিন্তু হইতে কতক্ষণ? তোর যখন স্কুলে পড়ার সময় হয়েছিল তুই স্কুলে পড়ছিস, তোর যখন কলেজে পড়ার সময় হয়েছিল তখন তুই কলেজে পড়ছিস, তারপর যখন ইউনিভার্সিটিতে পড়ার সময় হয়েছিল তুই ইউনিভার্সিটিতে পড়ছিস, তারপর লেখাপড়া শেষ করে তুই এখন চাকরি খুঁজতেছিস, এখন বিয়ে করার সময় তোরে বিয়ে করতে হইব, বিলম্ব করা যাইব না। বিলম্ব করলেই বিপদ, চারিত্রিক আর শারীরিক। বুঝতে পারছস কথাটা? বুঝিনি। বুঝবা, সময় গেলে বুঝবা, যখন একটা ক্ষতি হয়ে যাইব তখন বুঝবা।
মা চিন্তা চোখে মুখে দেখা যায় না, চিন্তার ভিতরে আছে আমার। হ্যাঁ তোমার থেকে বেশি চিন্তা তোমার বাপের, বুঝছো? তাই দেখতেছি। আপনার বাবার ধারণা আপনি যতবার এই প্রশ্নগুলো দেখবেন এবং প্রশ্নের উত্তরগুলো দেখবেন তত বেশি আপনি এগুলো আত্মস্থ করতে পারবেন, এবং আপনি যখন এই বাড়ির থেকে বাইরে যাবেন তখন পাড়া প্রতিবেশীদের সবাইকে বলা আছে, নির্দেশ দেয়া আছে যে তারা যেন আপনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে। আসতে ইস ব্যথা বুঝ, অসুবিধা নেই, তুই টেনশন নিস না, আল্লাহ ভরসা। ও ব্যথা পাই না রে, ও নির্জীব, চিন্তা করিস না। আমাদের কারণে গালালি শুনছো, সেজন্য আমাদের যাতা তুমি গালালি করবা, আমাদের কারণে রুমটা তোমার শোন, তখন তো 100 টাকা দলাই বন্ধু খরচ করো। কইছস কইছস এখানে সিজন করে কই কি? হ্যাঁ আমার আমার থেকে টাকা নিয়ে মাস্তি করে বেড়াইতেছো আর এখন আমার এই সব কথা শোনো? তোরা আমার কাছ থেকে কম টাকা পয়সা নেস, টাকার খোটা দিলি আজকে? নেক না, তোর বাবা আজকে অনেক বড় লোক দেখে তুই টাকা খোটা দিবি? আচ্ছা দে দে, তোর যত পারো দিতে, অসুবিধা নেই, দে চাকরিটা পারলেই পরে দে দে দে। আরে বেটা তোর ভালো লেগে করছি আমরা, বুঝো না কিছু, ফালতু খালি স্বাস্থ্যই ভালো হয়েছে আর কিছুই না, বোকা বেকুব বন্ধু আমার একটা। কি তোর খালি, আমরা তো খালি তোর টেস্ট করছি, টেস্ট তো ধরা গেছে, আমরা টেস্টার নিজের দোষটা আমাকে উপরে ফেলাইতেছেন। আরে যা আবার হয়েছে, গার্লফ্রেন্ড গালি দিবে এটা নর্মাল, যেদিন থেকে তুমি ওর আলেবে বলছো ও তোমার আলেবে বলছে, এর পরবর্তী সব গালি আসবে, এটাই নর্মাল, মেনে নিতে হবে, মানতে শিখো, মানাইতে শিখো, মানানসই হও, টেকসই হও। এখন কি গালি দিছে বল শুনি একটু। বল তো কি কি গালি দিছে বল, বলে ফেল। ওই নতুন দুইটা গালি দিছে, ওই ওরকম ওরকম। ভেন্ডি ব্যাপারীর পোলা, একটা কি একটা কি দিছে রে, এটা কোনো কথা? তোর গার্লফ্রেন্ডের ব্যাপারে কিসের ব্যবসা রে? ভেন্ডির ব্যবসা মনে হয়। তুই প্রেমার কাছেই যা, তোর ধৈর্য শক্তি অনেক, আমি একটা বুদ্ধি দিই তোরে, আজকে রাত্রে আমরা সিবিজি কে মদ তদ খাই, ভালো লাগবে, মদ খাওয়া যা ইচ্ছা কই তারবি গার্লফ্রেন্ডে, তুই কিছু কই দিস ওরে। এর ফাইনাল তাহলে? হ্যাঁ ফাইনাল, কিছু টাকা ব্যবস্থা করে রাখ। হ্যাঁ ফাইনাল, চাকরি পেলে দিয়ে দিব ভাই, খরচ করো, অসুবিধা কি? আমার গার্লফ্রেন্ড নাই, গার্লদের কেউ না, ওর গার্লফ্রেন্ড ওরে জীবন গালি দিবে না, মা থাকার ও অত ভালোবাসে না ওরে, তোমার জন্য আজকে আমাদের জাস্ট মদ খাইছি নষ্ট করো, হাবো তাও কিডনি দান, না স্বেচ্ছায় কিডনি দান, যা
বারবার এই কথা বলছিস? আমি তো আমি আমার আব্বাকে ভয় পাইতে যাব কেন? এক্সকিউজ মি, তুমি তোমার আব্বাকে ভয় পাও? এক্সকিউজ মি, এক্সকিউজ মি বন্ধু, তোমার আমি 100 টাকা দিছিলাম, ফেরত দাও, দরকার পরে দিছি আবার। এখনই টাকার দরকার হয় কেন? আর আসলে এদিকে দে, আমি কাটি, তুই যা মানে চলবো না। তুমি সাহসী ছিলে, তুমি সাহসী ছিলে, হ্যাঁ এটা আমার বিশ্বাস। খুবই সরি, কি হইছে কি তোমার? খালি বারবার আইছে আইছে আর এই সব সময় চিৎকার চেঁচামেচি করো। শোনো ফারিয়া, তোমারে একটা জিনিস পুরোপুরি ক্লিয়ারলি বলে দিই, আমি আব্বুকে এক ফোঁটাও ভয় পাই না। আর আব্বারে দেখে ভয় পাওয়ার কি আছে? বাসার ড্রাইভারে তো আব্বারে ভয় পাই না, আর আমি কেমনে পাবো? কিছু না কিছু না, আমার মাফ করে দাও, আমার ভুল আছে, আমার মাফ করে দাও। তুমি আমার সাথে কোনো কথা বলবে, খবরদার পিছনে পিছনে আসবে না, আসবে না আমার পিছনে পিছনে। তোমার পিছনে পিছনে না গেলে তুমি বুঝো না কেন? প্লিজ, আমি তোমার দিকে পায়ে পড়ি, পায়ে পড়ি, পায়ে পড়ি। আরে পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। টাটা, যাও। তুমি আমার পাশে বসছ কেন? ওঠো আমার পাশ থেকে, ওঠো 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 ওঠো। এই ওর তো উঠতে বলছো, ওর কথা বলছো, কথা বলছো রে ভাই, অন্যায় করবি ভাই, বেয়াদব হয়ে উঠে রাখ ভাই, বড়দের কথা শুনতে হয় মানে গার্লফ্রেন্ডের কথা শুনতে হয়, এগুলো বুঝিস জিনিসগুলো? আর তুই কমরে মাথা ঢুকে ফ্ল্যাশ করছিস নাকি? কি হয়েছে বিচার, তোর গেঞ্জির কি অবস্থা? মানুষ তো গোসল করলে এরকম হচ্ছে না। আরে গেঞ্জিগুলো কি কম দামি গেঞ্জি, বড় রং তো উঠবই। ও বুঝবো না, ভুলে শাওয়ার বাটনটা টিপ দিয়ে দিছিলাম, চিন্তা করো। তোর সাথে কোনো মেয়ে সংসার করবে না, জীবনও না, জীবনও না, মেয়েকে ছেলে পর্যন্ত করতে রাজি বড় বেটা। আমরা তোর কষ্ট মিশি তোর সাথে, তোর কপাল ভালো, ওই যে তোর 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 সাথে থাকে। ইস, কেমনে পারতাস তুই? আচ্ছা আবির, হ্যাঁ বলতো, মিথুর কথা মনে আছে? আরে মিতু, রাজুটি মিতু, আরে আমাদের মিতু, সাহসী পোলাটা, ওরে অনেক সাহস করে দিল বলতো, কোন সাহসটা? আরে ওই যে প্রেমের কারণে বাপ মারা ছেড়ে দিল না, ওরে বাবারে বাবা, নজির বিন ছেলে ভাই, জলজন্তু উদাহরণ, বাপ মেয়ের জন্য কারণ কি? তারপর যদি গল্পটা যদি একটু সুন্দর হতো তাও না, মনে মিলিস ভাই? ভাই মনে মিল, অন্য জিনিস কোনো বাধা নাই, কলম লাগে না, এত অন্যরকম। বাবারে বাবা, প্রেম করে যদি বাসায় বলতে না পারো সেই ঘাসটিটা থেকে যে আমি প্রেম করি, অসুর হচ্ছে মানুষটা, দরকার নেই, যে যাই বলুক, ডাজেন্ট ম্যাটার, ওরে প্রেম মানাই না ভাই, তুই যাই কস, আমি কিন্তু এগ্রি, তুমি কি কও? একদম ঠিক, দরকারই নেই। আর ওই কবিতাটা মনে নেই তোর? ওই কবিতাটা কি খারাপ? কোন কবিতাটা বলতো? ওই কবিতাটা আমরা সবাই পড়ছিলাম। ওই কবিতাটা হইলো গিয়া, যদি ভালোবাসো বুকে সাহস রাখো, বাপ্পাকে দরকার নাই, প্রেমিকার সাথে থাকো, আগায় যাও। ওরে জোস কবিতা, এটা কবিতা সাহিত্য না দিলে তো তোর বুকে প্রেম জিজ্ঞেস বোকে শাসন কোনটা? হ্যাঁ আমি তো বুঝি না জায়গা, দে না চল, ওরা একা থাকো একটু প্রেম করো, চল থাকো, ওর লোক একলা থাকো, চাপ রে চাপ তো, সব মজব খুব সব। সরি, লজ্জা কর না তোমার, ও লাজ সর এমনি একটু কম আছে, বেহায় টাইপের ছেলে একটা।
কিছু বলবে? ছেলের জন্য নফল নামাজ পড়লা। কালকে ছেলে চাকরি ইন্টারভিউ দিতে যাবে, আল্লাহর কাছে দোয়া চাইলাম। যার ইন্টারভিউ তার কোনো খবর নাই, সব টেনশন তোমার না? তা আমার ছেলে, আমার টেনশন হবে না তো কার টেনশন হবে? তুমি চিন্তা করো কতগুলো ছেলে সেখানে পরীক্ষা দিতে আসবে। যদি খোদা না করে পরীক্ষা পাস করতে না পারে তাহলে তোর স্বপ্নটাই ভেঙে যাবে, সেই কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। সারাটা জীবন ছেলে ছাড়া আর কিছু বুঝলা না? ছেলেটা তো আমাদের, ও যে স্বপ্ন দেখে সে স্বপ্ন আমার, সে স্বপ্ন তোমার, আমাদের স্বপ্ন। ওর স্বপ্ন ভঙ্গ মানে আমাদেরই স্বপ্ন ভঙ্গ। কি ক্যাপ্টেন? চা খাবা? দিলেই খাবো। এত সুগার খাও, খাও, ফ্রি, অসুবিধা নেই। আচ্ছা আমি আপনার সাথে কফি খেতে আসলাম কেন? ফ্রি জিনিসের প্রতি মানুষ একটা লোভ থাকে তাই। এক্সকিউজ মি? মানে ফ্রি জিনিসের প্রতি মানুষ একটা লোভ থাকে তাই। আমি আমার কফির বিল নিজেই দিব। ফাইন, তাহলে তুমি আমারটা দিয়ে দিও। মানে? মানে তুমি তোমার বিলটা দিবা, আমারটা দিবা? আমি কেন আপনার বিল দিব? ওই যে ফ্রি জিনিসের প্রতি লোভ, আমি তো লোভী। আপনি আমাকে তুমি তুমি করে বলতেছেন কেন? আমি মুরুব্বিদের তুমি করেই বলি। সরি? মানুষ কিন্তু তোমার সাথে ইন্টারভিউ দিয়ে আসছে, খাও, শেষ করো, তারপর চলে যা। ওকে, টপিক চেঞ্জ। তোমার কয় ছেলে মেয়ে? মানে তোমার বাচ্চা কাচ্চা কয়টা? আমাকে দেখে আপনার ম্যারিড মনে হয় না? দেখে মনে বাচ্চা কাচ্চা আছে। আমি এখনো আনম্যারিড। ফাইন, বয়ফ্রেন্ড কি করে? আমার কোনো বয়ফ্রেন্ড নাই। ও, তার মানে তুমি সিঙ্গেল? আচ্ছা, আমি পরশুদিন রাত 8টায় তোমাকে ফোন দিব। তোমার নাম্বার তো পাইছি ফর্মে। কেন? তুমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, তাই তো? মানে এক দুঃখী আরেক দুঃখীর তো ফোন দিতেই পারে। আপনাকে কে বলছে আমি দুঃখী? তাহলে ডেফিনেটলি তুমি সুখী। তাহলে এক দুঃখী আর সুখীর ফোন দিবে? ব্যালেন্স। আপনি আমাকে কল দিবেন না। আমি তোমারে কল দিব। কেন? বললাম তো কেন। আপনি আমাকে কল দিবেন না, আমার বাসায় সমস্যা আছে। কি সমস্যা? আমি রাতে ফোন ধরি না। কে ধরে? আমার মামা ধরে। ফাইন, মামারে বলবো, মামা ওরে ঘুম থেকে উঠে দেন, ফোনে কথা বলবো। মানে কি? মানে তোমার মামা তোমার মামাই হবে, চাচা তো হবে না। দিলাম ফোন। আপনাকে না মানা করতেছি ফোন দিতে? আমি তোমারে বললাম না আমি ফোন দিব। আজীব মানুষ তো আপনি। আমি আজীব সজীব, তুমি নির্জীব। কথা বলতেছিস না যে, কথা বলা শেষ? একবারে শেষ। একবারে শেষ মানে কি হলো? কথা বলছ না কেন? ওর বিয়ে ঠিক হয়ে গেছে সামনে। বাহ, একটা মেয়ের বিয়ের বয়স হয়েছে, দেখতে সুন্দর, বিয়ে ঠিক হয়েছে, এটা নরমাল? আজব, ওর গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে আর তোর কাছে এটা নরমাল মনে হচ্ছে? না গজব না, ওর গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে এটা নরমাল না, একটা বিয়ের বয়সে সুন্দর মেয়ের বিয়ে ঠিক হয়েছে সেটা নরমাল হিসেবে আমি দেখতে চেষ্টা করছি। তুই কি আজের কথা কইতেছিস নাকি এখানে? হ্যাঁ, আমার তো সুন্দর একটা গার্লফ্রেন্ড, আমি তো সুন্দর বলা, বিয়া যদি হয় আমার সাথে হইব, তাই না?
না না তুই যে সুন্দর এটা তুই বিশ্বাস করস, আমরা দুই তো তোর ক্লোজ ফ্রেন্ড, আমরাই কনফিউজ হয়ে থাকি। আর তোর তো শ্বশুরবাড়ির লোকজন তোর সুন্দর ভাবে না, এখন তারা আমাকে অসুন্দর মনে করে, এটা তাদের চোখের প্রবলেম, তাও প্রবলেম না। না আমি জানি আমি সুন্দর, আর তুই হলে ওরা আমার সঙ্গে হওয়া উচিত, তাহলে মরে যাওয়া উচিত। ফালতু সেটাই। আর ঠিক আছে, এখন কি আমরা সবাই এখানে বসে বিয়ের দাওয়াতের ওয়েট করবো না কিছু একটা করবো, প্ল্যান কি ভাবতে দে। চল কোথায় যাবো? ও বাবু কি আজব কথা কষ্ট ভাই, তোরা আমার ক্রাইসিস মোমেন্ট যাইতেছে একটা, কোয়া পাশে থাকবি, তোরা যাইতেছিস আরেক দিকে, স্বার্থপর মতো কাজ করতেছিস তোরা। আমি তো ভাবলাম তুই ভাববি এই আমরা জায়গা ভাব। আচ্ছা শুধু না, সব একসাথে ভাবি। পাইছি লটারি, সোমারে উঠে নিয়ে আসু। ফালতু কথা কষ্ট থেকে তুই, আমরা কি সন্তোষী যে তুলে নিয়ে আসবো একটা মেরে? আজব কথা কস, এটা কি ধরনের কথা? ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যেতেছে, বিয়ে ঠিক হয়েছে, বিয়ে এখন হয় নাই, তুই ওরে উঠে নিয়ে আসবি, মানে কিডন্যাপ করবি, কি ধরনের ফাইজলামি? আমার গার্লফ্রেন্ড আমি উঠে নিয়ে আসবো, বসাই নিয়ে আসবো, না শুয়াই নিয়ে আসবো, এটা তোর বলতে হবে? আমার গার্লফ্রেন্ড নিয়ে আসবো উঠে, অসুবিধা আছে? সেটাই তো, তোর সম্পত্তি উঠে আনবি, অসুবিধা কি? বাস আমি আনবো, তুই উঠে না করবি কি? মানে উঠে আনে তো বিয়ে করবি নিশ্চয়ই? হলে আর আমি বিয়ে করবো। ফাইন, মানে তুই ভাইকে গিয়ে বিয়ে করতে চাস? ভাইকে বিয়ে করবো, অসুবিধা আছে তোমার? শিওর, অবশ্যই শিওর, মোট কথা ভাইকে গিয়ে বিয়ে করবি, এটা ফাইনাল তো? ঠিক আছে প্ল্যান করি। করো প্ল্যান করো, তুই প্ল্যান করিস না প্লিজ, আল্লাহর রাস্তাতে করিস না। কালকের প্ল্যানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজী, বউ না আসলে চলবে, কাজী আসতেই হবে, এবং এমন কাজী লাগবে যে কাজী আমাদের কথায় উঠবে, বসবে, ঘুমাবে এবং বলবে কবুল বলো। এই দায়িত্ব একজন গুরুত্বপূর্ণ লোককে দিতে হবে, যে দায়িত্ব অবশ্যই আমার বন্ধু ম্যাককে দেওয়া যাবে না। আমি আমি অসুবিধা নেই, আমি নেক্সট। আচ্ছা তোরা কি আমার কোনো দায়িত্বই দিবি না? অবশ্যই দায়িত্ব দিব। তোর কোনো দায়িত্ব নাই, এটাই তোর দায়িত্ব। আচ্ছা বিয়েতে তো সাক্ষী রাখবো না, এই দায়িত্বটা কারে দিবি? কি চিন্তা করস তুই? প্ল্যান কিসের প্ল্যান? ঠিক আছে তো না? না ঠিক নাই, তুই ঠিক থাক। চল এখনই দায়িত্ববোধ বলতে একটা কথা আছে, ওইটা আমি পাইলাম না। কারে কর? আমি তোরা কইতাছি। ও আমি আছি ম্যাকরে কস, ম্যাকাইছে ম্যাকরে কমু, এর লাগি তো অবাক হলাম, গায়াবি হাউস কারে দেস? আমি দুই ঘরে ধরে বসে আছি, আমার বিয়া কোনো ইয়েই নাই। বিয়াটা কার? আমার উত্তেজনা কার বেশি? সবার হবে না, না না না, উত্তেজনা তোমার সবচেয়ে বেশি হবে, সেই জন্য তুমি বিয়া করতেছো। আমার সাপোর্টার প্রয়োজন আছে না? সাপোর্টার পরে আসে, নেতা আগে আসে, রাজীবন হয়ে আসতেছে। ডলার জোরে পারলি
আমার সব জায়গার জোর ভালো সাক্ষী ম্যানেজ দেইসা বলা যাবে কেন তো তুই তোর বোরে কে বলাতে পারোস আমার সাক্ষী বলাবো না কি বিয়ার আগে ফালতু কুফা কথা কস কেন আমারে কুফা কথা কই না তোর চরিত্র সম্বন্ধে ধারণা দিচ্ছি চরিত্র সম্বন্ধে ধারণা দিচ্ছি উনি কোথায় কোনি আমাদের মহমান নাম এক ওর তো চুরাশের কথা ও তো টাকা ম্যানেজ করছে বোধ হয় জীবন একটা আফসোস যে একটা দেশবার বন্ধু ওমা বন্ধু রেডি বিয়েটা কার কার বিয়ে রে আমার বন্ধুর বিয়ে আজকে ঈদ ঈদ মোবারক বন্ধু ঈদ মোবারক তোর বন্ধুর বিয়ে তোর বন্ধু পরেছে টি শার্ট আর তুই পরেছিস পাঞ্জাবি তোদের না মিনিমাম ড্রেস সেন্স টুকু নাই শুন প্রপার ইভেন্টে প্রপার ড্রেস পরে যেতে হবে বুঝতে পারছস তুই কি ব্যাপারে কাজে অফিসে যাবি কাজে বাইজি পরে নাচ দেখতে যাবি বাইজি পরে যাবি কি বুঝছো বুঝছো তুমি কেন আরে ওই এমন করতেছ কেন তুই কি বলছিস এটা এটা ফুল মনছমর কবি তুই আমার মনছমর কবি তুই কি বলছিস তুই আরে ঘুরে থাকলে ঘুরি বল নালে ফুল পরস তুই আরে এটা পরে বাইজি পরে যায় নাকি তুই জানো না এটা বোঝা জানো না আরে আমি কোন কেছি নাকি বাইজি পরে ফুল আচ্ছা লয়ে যাবো না দোস্ত একটা কথা দোস্ত প্লিজ আমার একটা দায়িত্ব দিবি বন্ধু সাক্ষী কখন আসবে সাক্ষী তো আসার কথা অন্ধ ওই বোধ হয় আচ্ছা এখানে কাবির নামক কত হলে মোটামুটি হবে 50,000 করা যায় 50,000 আছে আচ্ছা তোর কাছে 50,000 টাকা আমি 50,000 টাকা করতে পারবো আরে ওকে থেকে বল নাই নাই কমে দে 50,000 না হয় যদি কম হয় কোনো অসুবিধা আছে জি করা যাবে আচ্ছা করা যাবে সাথে সাথে কথা সাথে সাথে কথা আর বেশি নাই 3,500 হবে জি যাবে বাহ 500 টাকা কমাই দে আবার 500 কম কেন ফার্মেসি খরচ সম্ভব কাবিন জি সম্ভব আলহামদুলিল্লাহ মানে একটু ঝামেলা গেছে বুঝছো আমরা 1,50,000 টাকা বন্ধ করে ফেলাই পরে চাকরি পরে দিয়ে দিলাম অসুবিধা কি বাইরে গাড়ি আছে গাড়িতে উঠো যাও গাড়িতে উঠো এই এই 3 নাট বল্টুরে খোলা ভ্যান আছে খোলা ভ্যানে উঠো যা বোন যখন মারা যায় তোমার বাগনির বয়স কত 5 বছর আমার কি বিয়ের বয়স গেছিল গা যায় নাই তারপরও তো আমি বিয়ে শাদি করি নাই করছি কেন করি নাই আমার 10টা 5টা নাই একটা মাত্র মেয়া মেয়ারে মানুষের মতো মানুষ করম আর মেয়ের জন্য আমি পাইছে রেছি সেই মেয়ে সকালবেলা এক কাপ চা দিল
সাদিয়া নাটবটুলে সুজাকাজির অফিসে কোনটারে বিয়ে করবো আমি জানি না। ওই কোনটারে বিয়ে করবার চাইছিল রে? আমি না ইয়া ফুফা, আপনি চিন্তা করেন না তো, এগুলো নিয়ে এমনি বহু টেনশনে আছি আমি, এটার একটা ব্যবস্থা আমি করতেছি। মেয়ের গার্জেন খালি আমি একা না, তোমাকেও তো দায়িত্ব আছে, মামা খালু সবাই। তোমরা আজকের মধ্যে পারলে এখন একটা ব্যবস্থা করো, এর একটা বিহিত করো। যদি তোমরা না করো তাইলে মেয়ের মায়ের একা এটা বস্তায় বইরে গাঙ্গে ফালাই দিব, মাসে ঠুকরিয়া ঠুকরিয়া খাইব। তা ওই নাট বল্টরে খাইবার দিব না আমি, ওই বাঘা পুলার কাছে আমি মেয়ে বিয়ে দিব না। দরকার হয় তোমার পুলার কাছে মেয়ে বিয়ে দিব, তা ওই পুলার টাইম বিয়ে দিব না। আমি ফুফার লগে একমত আব্বা। তুই থাম, কম কথা কর, ওই কাজী রেজিস্ট্রেশনের বাতিলের ব্যবস্থা কর। আমি যে পরিমাণ ভালোবাসি তার কি একটুখানি তোমার কাছ থেকে পাইতে পারি না? সেইটুক ভালোবাসি তো তুমি আমারে দাও নাই। আজকে তুমি গেছো এনগেজমেন্ট করতে, আমি কি অপরাধ করছিলাম? এই তোমাদের নাম কি, তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তোমাকে কার বাবা কি করে, এসব তো কিছুই জানি না। তাছাড়া আমাদের মেয়ের সাথে কার সম্পর্ক? এই তুমি কি পিতলা লাভ শুরু করে দিছ? হ্যাঁ, রঙের ডিব্বা খুলে লইছ? এমনি করে স্বীকার করবো? জীবনেও করবো না, কেমনে স্বীকার করার লাগে দেহ? এই এই বলটু, কার সাথে সম্পর্ক? এই তোর সাথে, এই তোর সাথে, এই জম্বু তোর সাথে। মুখের ভিতরে কি নিম গাছের গুড়াই না ঢুকেছ? দেহ কেমনে স্বীকার করাই? এই সোমা, সোমা, এই যে তিন বল্টু খারে রয়েছে, তোর সাথে কার সাথে সম্পর্ক? এটার সাথে না মুদের সাথে না ওইটার সাথে? চুপচাপ কে স্বীকার কর। আব্বা লাল পাঞ্জাবি, আমি আগেই বুঝছিলাম এই বাইটটার কাম, পাঞ্জাবি পরে কাজী অফিসে গেছিস বিয়ে করতে না? খারা রয়েছিস কে? ঘাটটা ধর, ধৈরা টেলিফোনের কাছে লয়ে যা। কি মন বাপ, কি মন পোলা পয়দা দিছে, আমি তো একবার লাগছি, লয়ে যা কেন ধৈরা। স্যার আসেন, স্যার আসেন, স্যার আসেন, স্যার দিতেছি আপনার, আসেন। স্মাইল প্লিজ পাখি। আরে আমার পাখির হাসিটা তো খুব সুন্দর। হ্যাঁ, এটা নতুন কি একটা ঢং শুরু করছো তুমি? কি নতুন ঢং শুরু করলাম? রিটায়ারমেন্টের পর একটা ক্যামেরা কিনছো আর এখন প্রত্যেকদিন ছবি। আরে বয়স হয়েছে না, ছবি তুলতে হবে না? বয়সের সাথে ছবি তোলা সম্পর্ক কি? আরে কোন দিন মরে যায় তার কোনো ঠিক আছে? স্মৃতিগুলো ধরে রাখতে হবে না? আর তাছাড়া যখন একা হয়ে যাবে তখন কি করবো? আমি কিন্তু একা থাকতে পারবো না, শুধু এই ছবিগুলো দেখবো। এই তুমি একা থাকবা কেন? আমি আছি না, তোমার ছেলে আছে না? আরে সেই জন্যই তো আমি শুধু ছবি তুলি, দেখি না। তাই না? তো সাহেব কি খাবেন এখন? টমেটো ভর্তা। এই তোমার মনে আছে আমরা আমাদের বিয়ের রাতে কিভাবে টমেটো ভর্তা দিয়ে ভাত খাইছিলাম? সেটা আমার মনে থাকবে না? 1971, সেই সময়টা তোমার সাথে থাকতে পারলাম না, দেশের সাথে। তোমাকে আমি বলছি, ওই বিষয়ে তুমি আবার কোনোদিন সরি বলবা না। তুমি তো ইচ্ছা করে করো নাই, তুমি তো পরিস্থিতির শিকার ছিলা। আই এম সরি। আবার সরি? না, মানে ওই ব্যাপারটা সরি বলেছিলাম তো, সেই জন্য সরি বললাম। স্মাইল প্লিজ। ভেরি গুড।
এখন আপনিই বলেন আপনার পোলারে সরকারি বাগা দিব না নর্মাল বাগা দিব? আমি আর কি বলবো, মানে আপনার যেটা ইচ্ছা। আরে ছেলে তো আপনার, এর লেগে তো যা ইচ্ছা তাই করছে, আমি তো তা করি নাই, আপনার অপেক্ষায় আছি। আপনি আইবেন যে সিদ্ধান্ত দিবেন ওইভাবে বিচার করুন না। মানে আমি আর বিচারে কি সিদ্ধান্ত দিব, মানে আমারই তো ছেলে, আপনি যে সিদ্ধান্ত দেবেন আমি সেই বিচারই মেনে নেব। তাইলে একটা কাজ করি, দেড়শো দূররা আর আমাগো বাথরুমের সামনে রহিম আর মার পুরান একজোড়া স্যান্ডেল আছে, এইটা দিয়ে 45টা বাড়ি। রহিম আর মা মানে আপনার স্ত্রী? আর ধর্মিয়া, উনি হলো আমার কাজের বোয়া। না মানে 150টা দৌড়ার নামে 120টা বা 10টা এরকম হলে ভালো হতো না? আর এই কিন্তু সিদ্ধান্তটা খুব ভালো। এমন ভাবে কথা কইতেছেন যে আপনার পোলা মনে হয় অহরহ এরকম ঘটনা ঘটায়, দুই একদিন পর পরই দূরার বাড়ি সিতার বাড়ি খায়। এরকম পোলা যদি আমার হইতো, এরকম ধরতাম ফেরে মারতাম, ধরতাম ফেরে মারতাম। আচ্ছা তোমরা আমাদের মানে বাবা মাদের ফ্রেন্ড মনে করো না কেন? বাবা মা তো তোমাদের ফ্রেন্ড, এবং যে ফ্রেন্ড সবসময় তোমাদের ভালো চায়, তার মানে এই না যে তোমাদের অন্যান্য ফ্রেন্ডরা তোমাদের ভালো চায় না। তোমরা তোমাদের প্রবলেমগুলো, তোমাদের ইমোশনগুলো তোমাদের বাবা মার সাথে শেয়ার করতে পারো। যদি রাগ করো তাহলে বোঝাবে, রাগ তো তারা করতেই পারে, তাদের বয়স হয়েছে না। হ্যাঁ, আরে তোমরা ছাড়া ওদের আছেটা কে? নিশ্চয়ই তারা বললে বুঝবে। আচ্ছা সাব্বির, তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয়ে থাকে তোমার বাবা মার সাথে শেয়ার করো, যদি রেগে যায় তাকে বোঝাও। কিন্তু তাই বলে তো এভাবে বিয়ে করে তুমি তাদেরকে কষ্ট দিতে পারো না। আমি তো আমিরকে বলেই রেখেছি, ওর যদি কোনো মেয়েকে পছন্দ হয় বিয়ে করে ফেলুক, বাস আমাকে শুধু মেয়েটা দেখাতেই হবে, তাই না রে? এই তুই কখন যাবি? সোমবার পরে যাবো বাবা। ঠিক আছে চলি আমি। এই তোমরা কিছু খাবে? না কি খাবো না, ওদের কিছু খাইয়ে টাইয়ে দিস। ঠিক আছে। আমি একটু হাসপাতালে যাবো, দেখি তোর বার্থ সার্টিফিকেটটা জোগাড় করতে পারি কিনা। আল্লাহ হাফেজ, সাবধানে যাও। Thank you.
আছে আমরা উঠ কই উঠবো টিভি দেখবো উঠ তো দেখো টিভি তো অন আছে চেয়ার এসে বসে টিভি দেখো আটটা বাজে কি পড়াশোনা নাই পরীক্ষার সামনে উঠ আরে আজব তো আমি কেবল পড়ে এসেই শুইলাম এখানে টিভি দেখতেছি এখন পড়বো কেন বিয়াদ্দব মায়া ফুয়া মামারে ডাকবো আমি ডাকো মামারে মামারে আমি ভয় পাই নাকি মামা কালকে আইসক্রিম খাবো যা বন্ধু সরি রে বুঝছিস মানে ও আমার বাঁচানোর জন্য এরকম করছে গার্লফ্রেন্ড তো বুঝছ না বাঁচানোর চেষ্টা করবো সরি রে বন্ধু প্লিজ সরি বন্ধু তোর বেটা ব্যাপার না আমার গার্লফ্রেন্ড আছে না আমি গার্লফ্রেন্ডের ইমোশন বুঝি না ঠিক আছে বাট তোর গার্লফ্রেন্ড তোর লেগে এত কিছু করবো না আবার আমার এখন কি বাবা কি হইব মানে আমরা আছি না আজকে নয় কালকে হইব কালকে নয় পরশু হইব পরশু নয় তরশু হইব তরশু নয় তারপরে তিনি হইব হ্যাঁ কি হইব ওই মেয়ের লগে ওর বিয়ে হইব আর যদি না হয় কার লগে হইব না সত্যি মামা তোর কথা কইলাম আর কি তোর আর কারোর লগে বিয়ে হইব না আমার এই বিপদের দিনে তোরা এমনি কথা কিছু আমার লগে শখে যারা বিপদ ডেকে আনে তাকে বিপদ বলে না তাকে বলে চুলকানি ভাই বেটা রাখ তোর লগে এমনি ফাইজামি করতেছি তোরে একটা বিষয় আমি আর আমির গ্যারান্টি দিতেছি তোর যদি বিয়ে হয় ওই মায়ের লগে হইব বাস শেষ তোর তো নিজেরই কোনো গ্যারান্টি নেই শালা আর তুই বসে আছিস কেন তোর না আজকে ওই ইন্টারভিউ আলি রিমি জিমি নাককে তারে ফোন দিতে হইব যা মানে এই তোরা থাক আমি যাই কি রে কত বল কি এই বলে যা কি ব্যাপারটা কি পরে বুঝাইতেছি তো এখন বুঝলে সমস্যা কি এখন বুঝাও You are a bastard. I am not your father. তোর মাকে জিজ্ঞেস কর কে তোর বাবা ও যা বলেছিল সব মিথ্যা আর যা বলবে সেটাও মিথ্যা ও নিজেই একটা মিথ্যা আরে ও কি বলবে এত বছর এই মহিলা আমার সাথে ঘর করে আমাকে বলতে পারেনি ওর বলা কিছু আছে ও কি করে বলবে কে তোর বাবা আজ রাতের পরে এই বাড়িতে থাকা চলবে না কাল সকালে ওই মহিলাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবি কাল থেকে তোদের মুখ দেখতে চাই না আমি Thank you.
bastard! I am not your father! কাল থেকে তোদের মুখ দেখতে চাই না আমি। তোমার কাপড়গুলো ইস্ত্রি করে রেখে গেছি তোমার আলমারিতে। বেশ কয়েকদিনের জন্য রান্না করছি, খাবার ফ্রিজে রাখা আছে, তুমি গরম করে খাইয়ে নিও। তোমার তোমার ওষুধের একটা লিস্ট রেখে গেছি, কোনটা খাইবা কখন খাইবা, তোমার পড়ার টেবিলের উপর রেখা গেলাম। শরীরের দিকে একটু লক্ষ্য রাখো, সরি বলার মতো অবস্থা এখন আমার নাই। তুমি যদি পারো আমাকে মাফ করে দিও, ভালো থেকো। কয় মাস চলে তোর? কি মানে চাকরির কয় মাস হইছে? আড়াই মাস। কানের উপর থেকে চুলগুলি সরো তো, তোর এখন কানার গালটা একলগে পামো, একটা থাপ্পড় দিব, আঙ্গুলে কই না, তিন মাস হইছে। আচ্ছা তোর কি কোনো প্রেম আছে? না। কোনো ঝামেলা আছে? না। কারোর সাথে পালায় যাবি? না। তাহলে বিয়েটা করতেছিস না কেন? তুমিও তো বিয়ে করো নাই। আমার কথা আলাদা, তুই করতেছিস না কেন? তুমি করো নাই কেন? শোন, আমার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গিয়ে আমার এই বান্ধবীগুলোর সাথে বেশি ক্লোজ হতে গিয়া আমি এদেরকে বোন বানায় ফেলি। এখন তো আর বোন রিলেশন থেকে তো আর ব্যাক করা যায় না, আর ব্যাক করতে গেলে তো একটু অসামাজিকর হয় ব্যাপারটা, তাই না? তোর মামা তো অসামাজিক না, ঠিক? তোর কেমন কোনো সমস্যা আছে? তাহলে তুই বিয়ে করতেছিস না কেন? ঠিক আছে মামা, তোমার ছেলে দেখো, ছেলের ছবি আনো, যদি আমার পছন্দ হয় আমি বিয়ে করব। ঠিক তো? 100%। কোনো ঝামেলা করবি না তো? 100%। মানে কি? মানে 100% ঝামেলা করব না। গুড, ওই কথাই রইল। এখানে কেউ থাকে না মানে? থাকে না মানে এখানে কেউ থাকে না।
কোথায় গেছে তা তো বলতে পারবো না তবে অনেকদিন ধরে বাসায় তালা মারা আবির ভাই মিতু ভাই আবির চিনছ আমাকে আমি রিমি রিমি কি অবস্থা এই তো ভালো আমি তো এখানে জয়েন করছি তুমি আসলে না কেন তুমি তো ওয়েটিং লিস্টে ছিলে আমি এখনো ওয়েটিং এ আছি মানে অন্য কোথাও জয়েন করছো না আমি কোথাও জয়েন করিনি তাহলে কি করো টিউশনি 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 করো কেন স্বাধীন জব যাচ্ছিলে কোথায় শপিং এ যাও খোদা অফিস চলো কফি খাই চলো শপিং করব না পরে করি চলো আচ্ছা ওর এই অবস্থা কেন আর মুখ ভর্তি দাড়ি রাখছে কেন দাড়ির সাথে মনে হয় পার্সোনালিটিও রাখছে একটু আচ্ছা আসল কি হয়েছে ওর কথা বলতেছে না চুপচাপ জিজ্ঞেস করবো নাকি না থাক বেশি হয়ে যাবে আরো দুই একবার দেখা হোক তারপর জিজ্ঞেস করব আচ্ছা আমি কি ওকে বলবো যে আমি ওর বাসায় ওকে খুঁজতে গেছিলাম না থাক এটা আরো বেশি বেশি হয়ে যাবে আমি যাই আমার টিউশনই আছে ও সরি সরি তোমার সময় নষ্ট করলাম না 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 রাস্তায় দাঁড়াই ছিলাম তুমি ফ্রি আছো কবে সারাদিনই ফ্রি পরশুদিন বিকালে কি করতেছো পরশুদিন বিকেলে টিউশনই আছে বোধহয় করবো না তাই চলো দেখা করি চলো তোমার অফিস নাই অফিস আছে কিন্তু করবো না পরশুদিন আমার জন্মদিন হ্যাপি বার্থডে থ্যাংক ইউ এই বিলটা দিয়ে দাও না না আমি দিচ্ছি আমার খাওয়ানোর কথা ঠিক আছে ওকে বাই চলা চল দীর্ঘ
আম্মু আমার রেখে চলে গেল। আম্মু চলে যাওয়ার পরে আর কখনোই ফেরত আসলো না, থাকলাম আব্বুর কাছে। আব্বুর সব ভয় পেয়ে গেল। আমার ফ্যামিলি ছিল আমার দুটা বন্ধু, আমার আবির, আমার সাব্বির। আবির আসে না বাড়ি, আমি জানি কই। আবির আমারে বাঁচায় না, আমার মাথার মধ্যে থাপ্পড় মারে না, আমার লাথি মারে না, ওরা আমারে আর বাঁচায় না। আমি একসাথে থাকতে চাই, একসাথে ঘুরি, আমি একসাথে থাকতে, আমি আমার ফ্যামিলি চাই, আমি আমার ফ্যামিলি চাই।
বাইরে এত গরম, গোসল করবি না, ভাত খাবি না? না, গোসলটা কইরে ভাত খা। তুমি দাঁড়ায় থাকলে আমি ভাত খাবো, গোসল করবো তা কিন্তু না। তুই তো আগে সিগারেট টিগারেট খাইতি না, এখন দেখতেছি খাস। তবে বাসার ভিতর না খাইয়া বাইরে খাইলে বোধ হয় ভালো হয়। আবির, আবির, বাইরে যাস না বাবা, একটু খাওয়া যা বাবা। আবির, আবির, ভাত রান্না করে রাখছি, একটু খাওয়া যা, একটু মুখে দিয়ে যা বাবা। ঠিক আছে, বাসায় থাক তুই। আবির বাপ, আমরা কি তোর ফ্রেন্ড না? হ্যাঁ, আমাদের একটা ক্লোজ ফ্রেন্ড, এরকম একটা লাইফ লিড করতেছে, চন্দ্রচন্দ্রের মতো ঘুরে বেড়াইতেছে, কোথায় থাকতেছে না থাকতেছে কিছু জানি না। বাপের কথা জিজ্ঞেস করলে বলে আমার কোনো বাপ নাই, এগুলোর কোনো মানে আছে? হ্যাঁ, আমাদের কি কোনো ভ্যালু নাই তোর লাইফে? আমাদের কি জানার অধিকার নাই? জানি তুই কি পাল করবি। হ্যাঁ, কি করবি তোরা? আমার বাপ আমারে বাস্টার্ড ডাকছে, শুনতে চাস? প্লিজ দোস্ত, না শোন, না দোস্ত, আমি বলি, সে ভদ্রলোক বলছে আমার মা নাকি, প্লিজ আবির, প্লিজ না, তুই তো আমার ক্লোজ ফ্রেন্ড, শুনবি না, আরো শোন, আরো কি কি বলছে শোন না, আড্ডা জমা, আমি জানতে চাই না, শোন, তোর তো অধিকার আছে, শোন, চুপ থাক, আমি সরি, তোর যেমনে থাকতে মন চায় তুই অমনেই থাক। হয় না সহজ সন্ধ্যা হলে তুই আমি কেউ আমায় জানায় জমিয়ে রাখা তোর স্মৃতি জন্ম
টাকা কামল চৌধুরী কি তোমার ফ্রেন্ড? আবির। হ্যাঁ আবির, কামল চৌধুরী তোমার ফ্রেন্ড হইতো? না, তোমার এবং আম্মার। ও আসবো কোথেকে? ওকে তো আমি বিয়ে করে দিয়েছি, আর ও আসার দরকারটাই বাকি। ফালতু কল্পনা, যত দরকার আছে বের করে দিস, আমি আবার আসছি দরকারের জন্য আসছি। এই তুই এখানে কিভাবে, তুই ভেতরে এলি কিভাবে? হ্যাঁ চাবি পেলে কিভাবে? চাবি ছিল আমার কাছে, আগেই ছিল, সবসময় থাকতো। হ্যাঁ ওটা থাকতো, এখন থেকে আর থাকবে না, সেটা থাকা উচিত ছিল না। দে চাবি, দে চাবি, দে। কি জন্য এসছি? বাবার পরিচয়? তোর বাবার কোনো পরিচয় নাই, এতদিন আমি ছিলাম, সেটা ছিল মিথ্যা। এখন মেয়াদ শেষ না, আমার মেয়াদ তো আছে। এতই যখন বাবার পরিচয় জানার দরকার, তো বাকি জিজ্ঞেস কর। তোর মা তো ফিক্স, আমার সামনে আর কখনো এই বাস্টার্ড চেহারা নিয়ে আসবি না। তোর মুখে গরম চা ঢেলে দেবো আমি। আজকে তো স্পেশাল ডে, কি খাবি তুই? একটা পুডিং বানাই, গরু মাংসের ভুনা ঝাল, সঙ্গে পরোটা। আজকে তোর জন্মদিন না? হ্যাপি বার্থডে আবির। আমার তোমার জন্মদিন দুইটা, একটা আসল একটা নকল। আজকে আসল না নকল? আবিরের বয়স তখন 12 কি 13 মাস, মাত্র দাঁত উঠছে ওর। আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম। এই ছবিটা আমাদের বাসায়, সামনের বাগানে। ওর জন্মদিনে তোলা ছবিটা, 2 বছর বয়স, স্টুডিওতে তুলছিলাম। জোর করে চুল কাটাতে নিয়ে গেছিলাম সেদিন, কিছুতেই চুল কাটবে না, কি সুন্দর। এখন তো বিরাট বাবড়ি চুল, ফিতাওয়ালা জুতা। আমার পড়াই দিতে হতো, ও পড়তে পারতো না। কি সুন্দর হাসি আমার ছেলেটার। শোন, মামা হিসেবে না, একটা মানুষ হিসেবে কইতেছি, আমার জীবনে বড় দুইটা দায়িত্ব ছিল। দায়িত্ব নম্বর 1 হচ্ছে এই ছেলেটার মুসলমানি করানো, সেটা করানো হয়েছে এবং ও সুস্থ আছে। এই তুই সুস্থ না? হ্যাঁ ফাইন। দায়িত্ব নম্বর 2 এই মহিলাটির বিবাহ দেওয়া, মহিলা বললাম কারণ বয়স হয়েছে। আচ্ছা শোন, এই এই টাকা, এই ছেলেকে তুই পছন্দ করে? মানে এই সবগুলো ছেলে তোর পছন্দ করে? সবগুলো পাইলা কই, এখানে একটাই ছেলে। একটা ছেলে? এই ছেলে তো বেকুবের মতো তোর পছন্দ করে। শুন, বেকুব ছেলেরা ভালো হয়,
তুই ছেলের বিয়ে করে ফেল। কি জানি না, জানিস না মানে থাপ্পড় দাঁত ফেলাই দিলে ঠিকই জানবি। তোরে কইছে আমি কি করলাম? আমি তো মুসলমানি করাইছি। লাগলে আবার করামু। তাই শোন, তোকে আমি একটা গুরুত্বপূর্ণ লেসন দেই। সবসময় প্রেম করবি চালাক ছেলের সাথে, আর বিয়ে করবি কারে জানোস? বেকুব টাইপের পোলাপেন্ডে। অবুজ ননসেন্স। কারণ বেকুব টাইপের পোলাপেন্ডা সাংসারিক জীবনে প্রশ্ন করে কম, চুপচাপ থাকতে ভালোবাসে। এই বেকুবের নাম কি? আচ্ছা নাম লাগবো না, আগামী বাদ জুম্মা আমরা বিয়ে দিয়ে দেবো তোর। এর মধ্যে খোঁজখবর নিয়ে ফেলবো, বুঝছিস তো? নো কি আছো বাদ জুম্মা বিয়ে মানে? আচ্ছা আপু, ছেলে তোকে সব ইয়ে ছোটকালের ছবি পাঠাইছে কেন? আমি কি জানি মামা, দেখো সব ছোটকালের ছবি, এই যে মুসলমানি ছবিও দিছে। এই জন্যই বলছি বেকুব। দরজা লাগাও, চোখে লাইট লাগে। আর একটু আধার করে দি বাবা। যাও আমার ছেলের বাচ্চার জুমেট লাগবে। বললাম আবির, ভালো নাম হচ্ছে মেরে ফেলাম আমি, জবাই করে ফেলাম আমি। তোর কারণ করতো আমার কে? আমি অনুরোধ করতে গেলে যাবি না? কামড়ে জবাই করো, আমি যাবি বলে না গেলে না যাবি। একলা মারুম, তোর কোন সুর হচ্ছে লাগবো না আমার, তোর লাগবো না, কারো লাগবো না।
সরি, একটু রিল্যাক্স করলাম। আপনার নাম কি? আমার নাম আয়ান গফর খান। আমি ওনার বোনে ছিল, ওনার একটাই বোন। ক্যানাডায় থাকি তো সবাই মিলে, বাকি খালারা সব অন্য আদার স্টেটসে আছে। ও, আপনি ক্যানাডা থাকেন? জি, আমার এন্টায়ার ফ্যামিলি ক্যানাডা থাকে। ওনা আমরা মাইগ্রেট করে চলে গেছি, তো আমি বায়ো ল করছি ইংল্যান্ডে। আমার আসলে এবার নানা মৃত্যুবার্ষিকী ছিল, তো এন্টায়ার ফ্যামিলি আসতে পারেনি, ওনারা ব্যস্ত আটকে গেছে। তো আমি এসেছি মামাশায় থাকতে, তো হঠাৎ করে ইনসিডেন্টটা ঘটে গেল। মানে এই ঘটনাটা ঘটে যাওয়াতে আমরা আসলে সবাই খুব, মানে কি বলবো, চিন্তিত হয়ে গেছি আর কি। তোর জন্য পুডিং বানাইছি, একটু খায়া যা।
আমি পুডিং খাই না। তোর পুডিং পছন্দ না? আগে করতাম, এখন করি না। তুই তো আজকাল আমার সাথে কথাবার্তা বলিস না, সব কথা বন্ধ। আমার লেখা পড়তে তো অসুবিধা না, এটা একটু পড়ে যা বাপ। প্রথম যেদিন আমার শরীরে তোর অস্তিত্ব বুঝতে পারলাম, আমার বুক ভেঙে কান্না পাচ্ছিল। প্রথম সন্তানের আগমন একটা মেয়ের জন্য যে কি প্রচণ্ড সুখের ব্যাপার। ভেবেছিলাম আমার আমার সোনাবাবুর বাবা যেদিন আসবে, ওকে ছুঁয়ে সালাম করব সবার আগে, আর ও আমার মাথায় হাত রেখে বলবে সব কিভাবে ওলট পালট হয়ে গেল। কাকে কি কিভাবে বলবো সেটা মনে মনে ঠিক করে রেখেছিলাম, কিন্তু আমার নারী জীবনের বড় ঘটনাটা ঘটতে চলেছে, অথচ আমার মুখে হাসি নাই। আমার সন্তান পৃথিবীতে আসছে, খুশিতে আত্মহারা হওয়ার বদলে আমি ব্যাকুল হয়ে পড়ছি। ভয়, আতঙ্কে দিশাহারা, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, শুধু কান্না পাচ্ছে। বাথরুমের ভাঙা কাঁচে নিজেকে দেখছি, আমার চোখে অঝোর ধারায় পানি। তোকে নিয়ে আমি কি করব রে সোনা? আমি ভেতরে ভেতরে মরে যাচ্ছি তোকে দেখার জন্য। একবার তোর মুখটা দেখার পর ওরা যদি আমার গলা টিপে মেরেও ফেলে আমার কোনো দুঃখ থাকবে না, কিন্তু আমার যে কোনো উপায় নেই সোনা। ওরা তোকে বলবে জারজ, আর আমাকে হাই খোদা, এই কঠিন পরীক্ষায় তুমি আমাকে ফেললে। অ্যাবর্শন, কি সহজ এক শব্দ, অথচ আমি জানি আমার মতো অনেকে কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল। আমারও যেতে হবে, আমার কোনো উপায় নেই রে বাবা। তুই তোর মাকে ক্ষমা করে দিস। বেহেস্তের বাগানে ফুল পরিদের সঙ্গে তুই যখন খেলা করবি আমি তোকে খুঁজে নেব। তুই তোর মাকে চিনতে পারবি সোনা? হায় খোদা, এ আমি কি করলাম? আমি খুব অপরাধ করে ফেলেছি। হ্যাঁ, সবাই বলবে অপরাধ, মস্ত বড় পাপ, পাপ। আমি জানি অপরাধের বোঝা আমাকে বইতে হবে সারা জীবন, কিন্তু সোনা, আমি পারলাম না। ডাক্তার নার্সরা আসছে, ভেতরে নিয়ে যাবে। ওহ, কি যে হলো, মনে হলো ভেতরে তুই একটু নড়ে উঠলি। ডাক্তাররা খুব দ্বিধা করছিল, ভাবছিল এত দেরিতে কাজটা করা ঝুঁকি। শুনে বিশ্বাস করবি, আমি আমার জীবন নয় ভাবছিলাম শুধু তোকে নিয়ে। আমি মহাপাপিনী, কিন্তু আমার সুখ একটাই, আমি তোকে বাঁচাতে পেরেছি, আমার সোনাকে হারিয়ে যেতে দেইনি। কিভাবে, কোন অবস্থায় আমি ওদের হাতে ধরা পড়েছিলাম শুনবি? কুত্তার বাচ্চারা আমাকে নিয়ে কি করলো শুনবি? তুই ছোট মানুষ, বুঝবি না। শুধু মনে রাখিস,
তোর মা নিজের জীবনের সবচেয়ে বড় সর্বনাশকে নিজের কাছে টেনে নিয়েছিল শুধু স্বাধীন বাংলাদেশ দেখার জন্য। এর জন্য তোর মার কোনো দুঃখ নাই। আমি জানি না তোর কি হবে, আমি এও জানি না তোর আব্বা কোনোদিন ব্যাপারটা জেনে গেলে কি হবে, কিন্তু আমার একটাই সুখ, তোর জন্ম হয়েছে স্বাধীন বাংলাদেশে। তোর কষ্ট আমি বুঝি, কিন্তু তুই আমার কষ্ট বুঝবি না। তুই বুঝবি যেদিন তুইও আমার মতো সন্তানের বাবা হবি, সেই দিন বুঝবি সন্তানের ব্যথা কত বড়। এখন তুই বুঝবি না। এই পৃথিবীতে আমি থাকি আর নাই থাকি, তোকে একটা কথা বলতে চাই। সব সময় সৎ পথে চলার চেষ্টা করবি, অন্যায়কে কখনো প্রশ্রয় দিবি না। আমাকে সব খুলে বল, মা হিসেবে তোর ভালো মন্দ দেখার অধিকার কি আমার নেই?
মা ছাড়া এই পৃথিবী কত অন্ধকার তুই এখন বুঝবি না। আমি যেদিন থাকবো না সেই দিন বুঝবি মা কি জিনিস। আমার সাথে কথা বলবি না, বেশ ভালো, কিন্তু ঠিক মতো পোশাক খাওয়া দাওয়া করিস না। মাথার চুলের কি অবস্থা, একেবারে পাগলের মতো লাগে। ঠিক মতো খাওয়া দাওয়া করবি, শরীরের প্রতি যত্ন নিস, তা না হলে শরীর খারাপ করবে বাবা। আবিরের সাথে আমার মাত্র দুইবার দেখা হয়েছে, কিন্তু তৃতীয়বারের সময় ওকে আমি এমনভাবে দেখব ভাবতেও পারিনি। কেন এবং কিসের জন্য আবিরের এমন অবস্থা? আবির কি আর কখনো সুস্থ হবে? আমি যে ওকে মিস করছি, আমি ওকে খুব মিস করছি। এটা কি প্রেম, শুধুই মমতা, নাকি তার চেয়েও বেশি কিছু? আমি কি আবিরকে ভালোবাসি? বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমার অনুভূতিগুলো ক্রমেই মরে যাচ্ছে, আর কিছু ভাবতে পারছি না, কিছু না, কিচ্ছু না। ছাড়া
ছাড়া